অ্যাকচুয়ালি আপনারা জানেন আগরতলা স্টেশন থেকে এখন দৈনন্দিন বাইরের ট্রেনগুলো আসা এবং যাওয়া করে প্রতিনিয়ত। তো ওটার বেসিসে আমরা প্রত্যেক দিন বাইরের ট্রেনগুলো যখন যায় তখন আরপিএফের বড়োবাবু তাইনের অফিসার স্টাফ, আমরা জিআরপির অফিসার স্টাফ জয়েন্টলি আমরা ডেইলি এটা থরো চেকিং করি এবং দৈনিক এখান থেকে কন্ট্রাভেন্ট গুডস এবং ইলিগ্যাল মাইগ্রেন্টস অ্যারেস্ট হচ্ছে, ডিটেইন হচ্ছে। আপনারা দেখছেন এখন একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, কিছু ট্রেনে করে বাইরে থেকে কিছু কফ সিরাপ মাঝে মাঝে আসছে। তো এখন বাইরের থেকে যখন ট্রেনগুলো আসে তখন আমরা এগুলো থরো চেকিং করি। তার মধ্যে আজকে ওসি আরপিএফ সাহেবের কাছে যে ইনফরমেশনটা ছিল সেটাকে আমরা জয়েন্টলি একসাথে আমরা ট্রেনটা অ্যারাইভেল হওয়ার আগেই আমরা ওই ট্রেনটাকে কর্ডন করি। কর্ডন করার পর সাসপেক্ট আমরা ছয়জনকে আমরা ডিটেইন করতে পেরেছি। তাদের ব্যাগ, যে ব্যাগগুলো বলেছে আপনাদের, এই ব্যাগগুলো আমরা তল্লাশি করে এগুলোর থেকে সাসপেক্টেড ফেনসিডিল কফ সিরাপ আমরা পেয়েছি, প্রায় 970 বোতল 8টা ব্যাগের মধ্যে। তো এগুলো নিয়ে আমরা এগুলো সিজার করেছি। সিজার করার পর আমরা একটা এনডিবিএস কেস নেব। তো কেস নেওয়ার পর দেখবে এইখানে যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে আমাদের গোয়ালাবস্তির একজন ছেলে আছে, সেও বিহার থেকে এসে এখন পর্যন্ত কনফেস করেছে। বাকি যারা অ্যারেস্ট হয়েছে তারাও বিহারের বাসিন্দা। তো আমরা তাদের পুলিশ রিমান্ডে আনবো, আনার পরে আমরা জয়েন্টলি ইন্টারোগেশন করব, করে এখানে লোকাল এখানে কারা কারা আরও ইনভলভ আছে এবং কোত্থেকে কন্ট্রাভেন্টগুলো বোর্ডিং হয়েছে এবং কোথায় যাবে আর কারা জড়িত আছে এগুলো আমরা বের করব এই কেসের ইনভেস্টিগেশনের মাধ্যমে। থ্যাংক ইউ।